আমরা আজকে স্যামসাংয়ের দশ কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন সম্পর্কে জানার চেষ্টা করব এবং কিভাবে আমরা ব্যবহার করব সেটা আমরা জানব এটা হচ্ছে স্যামসাংয়ের দশ কেজি ওয়াশিং মেশিন এটা হচ্ছে টপ লোডিং দেখা যাক আমরা কীভাবে অপারেটিং করব এখানে আমরা ওয়াশিং মেশিনটা খুললাম খোলার পরে এখানে ডিটারজেন্ট চেম্বার আছে এখানে আমরা এখানে আমরা পাউডার বা লিকুইড দেবো এখানে হচ্ছে স্বপ্নের লিকুইড দেবো এখানে এখানে পাউডার দিব এখানে এখানে আছে লিকুইড আর এখানে আছে পাউডার পাউডার আপনার যে পরিমাণ কাপড় সেই অনুসারে আপনাকে দিতে হবে এখানে যা দিবেন সবটুকুই নিয়ে নেবে তারপরে আপনি কাপড় দেওয়ার পরে আপনি ওয়াশিং মেশিনটা বন্ধ করবেন বন্ধ করার পরে আমরা কীভাবে খুব সহজে অপারেটিং করা যায় সেটাই আমরা আজকে দেখব প্রথমে আমি পাওয়ার বটন প্রেস করব পাওয়ার চলে আসার পরে অটোমেটিক সব কিছু হয়ে যায় শুধু স্টার্ট দিলে অটোমেটিক ওয়াশ হয়ে ড্রাই হয়ে বন্ধ হয়ে যায় এখানে দেখেন অপশানগুলো আমরা একটু জানার চেষ্টা করি এখানে আছে আপনার নর্মাল অপশান নর্মাল অপশানে আপনার আছে সবসময় আমরা যে কাপড় কাছি সেটা আছে নর্মাল অপশান এখানে এখানে আছে আপনার জিন্স জিন্সের জিন্সের জাতীয় কাপড় আছে জিন্সের অপশান আর এখানে আছে সুপার ক্লিন বেশি ময়লা কাপড় আছে এখানে সুপার ক্লিন অপশানে দিতে হবে বেশি ময়লা কাপড় আর এনার্জি সেভ আমাদের ওয়াশিং মেশিন ডিজিটাল ইনভার্টার সিস্টেম এনার্জি সেভ তো অবশ্যই আছে কুই কস অল্প কাপড় অল্প কাপড় কুইকসে অল্প কাপড় তিন চারটা কাপড় কুই কষে তারপর আছে আপনি মনে করেন যে কাপড় আছে আপনার স্পিন রেঞ্জ স্পিন রেঞ্জ হচ্ছে ধোয়া স্পিন হচ্ছে নিংড়ানো তো এখানে কী জাতীয় কাপড় দেবেন মনে করেন পরিষ্কার কাপড় আপনি ভিজে গেছেন আপনার একটু অল্প হালকা ময়লা আছে সেই কাপড় আপনি কোনো পাউডার দেওয়ার দরকার নেই আপনি এ অপশানে কাপড় দিয়ে এ অপশানে দিয়ে আপনার স্টার্ট দিলেই আপনার কাপড়টা ধুয়ে আপনার স্পিন হয়ে যাবে তারপর হচ্ছে ডেলিকেটস ডেলিকেটস হচ্ছে মশারি জাতীয় কাপড় নেট জাতীয় কাপড় এগুলো হচ্ছে ডেলিকেটস অপশান আর ইকো টার্বো ক্লিন টার্বো ক্লিন হচ্ছে আপনার ড্রাম ক্লিন ড্রাম কিলিন আমাদের মাসে অন্তত একবার ড্রাম ক্লিন অপশান ব্যবহার করা উচিত তাহলে ওয়াশিং মেশিনটা ফ্রেশ থাকে পরিষ্কার থাকে এরপরে আছে আপনার অ্যাকোয়া রিজার্ভ অ্যাকোয়া রিজার্ভ বলতে কি আপনি আপনি কাপড় দেওয়ার পরে আপনি ওয়াশিং মেশিন কাপড় দেওয়ার পরে আপনি স্টার্ট দিলেন স্টার্ট দেওয়ার পরে পানি যখন পানি বা পানি পড়বে তখন আপনি যদি মনে করেন যে দশ মিনিট পনেরো মিনিট পানি পড়ার পরে আপনি যদি মনে করেন যে পুশ করে আপনি রেখে দেবেন এই যে পুশ অপশান এই যে পুশ অপশান এই পুশ অপশান পুশ করে রেখে দিলে আপনি এটা আপনি মনে করেন যে আপনি কাপড় ভিজিয়ে রাখবেন বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট আপনি ভিজিয়ে রাখতে পারবেন তারপর আবার স্টার্ট দিলে ওখান থেকেই কাজ শুরু হবে তারপরে ওয়াশিং মেশিন আপনার এই স্যামসাং ওয়াশিং মেশিন ব্যবহার করা কঠিন কোনো বিষয় নয় এবং আপনারা প্রথমে কাপড় দেবেন কাপড় দেওয়ার পরে পাওয়ার এই পাওয়ার বাটন প্রেস করবেন পাওয়ার আসলে তারপর আপনার কাপড় দেওয়ার পরে আপনি হচ্ছে আপনি স্টার্ট বাটন ক্লিক করবেন স্টার্ট বাটন ক্লিক করলে আপনার অটোমেটিক আপনার কাজ শুরু কাজ করবে তা আপনার পাওয়ার বাটন দেওয়ার পরে কাপড় দেওয়ার পরে আপনার সব নর্মাল অপশানে থাকবে অপশান চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে বাটন প্রেস করে অপশন চেঞ্জ করতে পারেন এই যেমন মনে করেন সুপার এখানে চাপ দিলে এই যে এই যে এখানে চাপ দিলে আপনার অপশান চেঞ্জ হচ্ছে এই যে এখানে চাপ দিলে এই যে এই যে সার্কেল এই সার্কেলটা চাপ দিলে আপনার অপশান চেঞ্জ হবে সার্কেল চাপ দিলে এখানে আপনি যে অপশানে দেবেন সেই অপশনে দিয়ে পাওয়ার দেওয়ার পরে সেই অপশানে দেবেন জামা কাপড় দেওয়ার পর পাউডার দেবেন পাউডার দেওয়ার পরে অশ করলে এই যে অশ করলে এই যে এই অশ অপশানে দিলে আপনার অটোমেটিক অশ হয়ে ড্রাই হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ